স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল মুক্ত শিক্ষাঙ্গনে আজকের লেকচারে আমরা আলোচনা করব তথ্য প্রযুক্তি কী বা তথ্য প্রযুক্তি কাকে বলে তারপর দেখব যোগাযোগ প্রযুক্তি কী বা কাকে বলে এবং তারপর দেখব তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তিকে একত্রে করে কীভাবে নতুন একটি যৌগিক কনসেপ্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কীভাবে তৈরি হয়েছে এবং দেখব যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্র কতটুকু বিস্তৃত এবার আসলে আমরা তথ্য প্রযুক্তির বেসিক ধারণাটি নেওয়ার চেষ্টা করি একথা আসলে বলার অপেক্ষায় রাখে না বর্তমান যুগে আমাদের প্রতিনিয়ত প্রতিটা কাজের সব সময় কিছু না কিছু তথ্যের প্রয়োজন হয় যেমন আমরা পড়াশোনা করছি কিছু টপিক হয়তো দেখা যাচ্ছে যে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তখন তৎক্ষণাৎ কিন্তু আমরা কি করি নেটে বা গুগলে যেয়ে সেই জিনিসটা টপিকটার বা টার্মার আমরা সার্চ দিয়ে সে সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি বা দেখা যাচ্ছে যে আমাদের কোনো মোবাইল বা কম্পিউটার কিনতে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু কেনার আগেই পিসিতে যে ওই স্পেসিফিক মডেলটির স্পেসিফিকেশন কত জিবি র্যাম বা কীরকম প্রাইস বা আমি যে কাজের জন্য কিনতে যাচ্ছি সেটার জন্য সেটা ভালো হবে কিনা সেটা কিন্তু জেনে যাচ্ছি বা কৃষির ক্ষেত্রে বা নতুন কোনো ব্যবসা বা কোনো কিছু শুরু করার আগে আমরা কিন্তু সে সম্পর্কে আগে একটু পড়াশোনা করি এক্ষেত্রে আমাদের বই না কিনে সহজে আমরা নেট থেকে জিনিসটা জেনে যেতে পারতেছি তারপর আবার দেখো এই যে আমরা এখন যে ভিডিওটি দেখছি এটাও কিন্তু আসলে আমরা কোনো কিছু শেখার জন্যই কিন্তু এই ভিডিওটি দেখছি তো দেখা যাচ্ছে যে আসলে আমাদের তথ্য কিন্তু প্রয়োজন হবে এছাড়া আমাদের নিউজ পেপারগুলো বা জব সার্কুলারগুলো এগুলো তো আসলে আমাদের ইনফরমেশন এবং এগুলো তো আমাদের যথাসময় দরকার হবে তো এই তথ্যগুলো এখন প্রশ্ন আসে যে আমাদের হাতের কাছে কিভাবে আসে বা কোন প্রযুক্তি সাহায্যে আমরা এই তথ্যগুলো পাই আসলে এই যে তথ্যগুলো আমাদের নির্দিষ্ট জায়গাত বাছাই এবং সেখান থেকে আমাদের হাতের তৎক্ষণাৎ একদম ভাবে আসার জন্য যে প্রযুক্তিগুলো নিয়োজিত সেগুলি আসলে আমাদের তথ্যপ্রযুক্তি চলো দেখে নেওয়া যাক তথ্য তথ্যপ্রযুক্তির সংজ্ঞা তথ্য সংগ্রহ এর সত্যতা যাচাই প্রক্রিয়াকরণ সংরক্ষণ আধুনিকীকরণ পরিবহন ও বিতরণ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তির এই সংজ্ঞাটি আমাদের প্রকৃতপক্ষে কী বোঝাতে চায় চলো সেটা একটু দেখে নিই তো এটা শুরু করার আগে আমাদের একটা জিনিস জানা প্রয়োজন যে আসলে তথ্য প্রযুক্তির সংজ্ঞা অনুযায়ী কম্পিউটিং ডিভাইস সংশ্লিষ্ট প্রযুক্তিকেই আসলে প্রযুক্তি বলে তো সংঘাতে প্রথমে তথ্য সংগ্রহ এই জিনিসটা আসলে কী বোঝায় আমাদের কম্পিউটার বা ফোনে যখন আমরা কিবোর্ড থেকে কোনো কিছু ইনপুট দিই বা কোনো কথা বলি এটা তো আসলে বাইরে থেকে আমরা তথ্যটা কম্পিউটারে ইনপুট দিই আমাদের এই তথ্য প্রযুক্তিগুলো এভাবে আসলে বাইরে থেকে তথ্যটা গ্রহণ করে তারপর আসে এর সত্যতা যাচাই আমরা যে তথ্যটা দিচ্ছি এটা অনেক সময় ভুল হতে পারে বা যে কনটেক্সটে দিতে চাচ্ছি সে অনুযায়ী সঠিক নাও হতে পারে আবার ভিন্ন ভিন্ন সোর্স থেকেও তো আমরা আসলে তথ্যটা নিতে পারি না এটা আসলে তথ্যটা সঠিক হওয়া প্রয়োজন এটার জন্য আসলে তথ্য সত্যতা যাচাইটা আসলে আমাদের করতে হয় তারপর আসি প্রক্রিয়াকরণ আমরা তা আগেই বলেছি যে তথ্য আসলে আমাদের ডিসিশন মেকিংয়ে সাহায্য করে আর ডিসিশন মেকিং করতে গেলে অবশ্যই এটা একটা লজিক্যাল সিকোয়েন্সে সাজাতে হবে বা প্রক্রিয়া করতে হবে যেমন আমাদের কম্পিউটিং ডিভাইসগুলোতে কম্পিউটার নিজে কিছুটা প্রসেস করতে পারে অথবা আমরা ডেটাবেস বা আমরা যখন কোনো কিছু লিখি ওয়ার্ডে বা ওয়ার্ড প্রসেসরে তখন তো এগুলো আসলে আমরা তথ্যগুলোকে নির্দিষ্ট একটা জায়গাতে বা স্থানে বিন্যস্ত করে সেগুলোকে প্রসেস করি তারপর আসে সংরক্ষণ আসলে তথ্যটা প্রসেস হওয়ার পর আমরা তো তৎক্ষণাৎ সেটা রেডি পাই না সেটা রেডি পেতে গেলে আগে তো সেটাকে স্টোর করতে হবে যেমন তথ্যটা আমরা হার্ড ড্রাইভে সেভ করতে পারি বা এক হার্ড ড্রাইভ থেকে কোনো সার্ভারে বা এক হার্ড ড্রাইভ থেকে আমরা কোনো পেন ড্রাইভে জিনিসটা স্টোর করতে পারি তারপর আসি আধুনিকীকরণ আধুনিকীকরণ বলতে বোঝাচ্ছে আসলে তথ্যটা যে আমরা যেটা করলাম স্টোর করলাম সেটা তো আসলে পরবর্তীতে আমাদের এডিট করার প্রয়োজন হতে পারে বা এর সাথে কিছু সংযোজন বা বিয়োজন করা হতে পারে এটাই আসলে এই আধুনিকীকরণটা বোঝাচ্ছে যেটাকে আমরা সহজ ভাষায় এডিট বলি তারপর পরিবহন ও বিতরণ পরিবহনটা আসলে কি এই যে তথ্যটা আমরা একটু আগে বললাম যে এক হার্ড ড্রাইভ থেকে আর এক হার্ড ড্রাইভ বা এক পেন ড্রাইভ থেকে নিয়ে সেই পেন ড্রাইভ থেকে আমরা অন্য বিভিন্ন কম্পিউটার বা ডিভাইসে সেগুলোকে কপি করে দিতে পারলাম এগুলোই আসলে পরিবহন ও বিতরণ তো সামারি করলে এভাবে বলা যায় যে আমাদের এই তথ্য প্রযুক্তিগুলো এভাবে আসলে তথ্য সংগ্রহ করে এর সত্যতা যাচাই করে প্রক্রিয়াকরণ করে সংরক্ষণ ও আধুনিকরণ করে এবং প্রয়োজনে সেগুলো বিতরণ করতে পারে এবার আমরা আরেকটা সংজ্ঞা দেখে নিতে পারি সেটা হলো প্রযুক্তির একটি শাখা যা বিশেষত কম্পিউটিং ডিভাইসের সাহায্যে তথ্য বিতরণ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করার সাথে সংশ্লিষ্ট এখন আমরা আলোচনা করব যোগাযোগ প্রযুক্তি নিয়ে তো নাম শুনে আসলে বোঝা যাচ্ছে যে যোগাযোগ প্রযুক্তি আসলে যোগাযোগ করার সাথে সম্পর্কিত তো উদাহরণ দিয়ে বলা যেতে পারে যেমন এখন আমরা যে ইউটিউব ভিডিওটি দেখছি সেটি কিন্তু আসলে আমাদের কম্পিউটারে স্টোর নেই আমরা এটা ইন্টারনেটের মাধ্যমে দেখছি তাহলে প্রশ্ন হলো যে আমাদের কম্পিউটারে নেই তাহলে এটা আমরা দেখছি কিভাবে নিশ্চয়ই কোথাও না কোথাও এই ভিডিওটি স্টোর করা আছে সেখান থেকে কোনো একটা মাধ্যম দিয়ে আমাদের এখানে আসছে অথবা আমরা যখন ফোনে কথা বলি তখন ওপাশ থেকে আমাদের বন্ধুর কথা কোথাও কোথাও দিয়ে একটা সামহাও আমাদের মোবাইলে আসছে অথবা আমাদের মোবাইল থেকে আমার কথাটি সামহাও ওই মোবাইলে যাচ্ছে তো এইভাবে যে এক ডিভাইস থেকে আর এক ডিভাইসে তথ্য আদান প্রদান এগুলোকে আসলে বলা হয় ডেটা কমিউনিকেশন এবং এই ডেটা কমিউনিকেশনের সাথে যে সকল সংশ্লিষ্ট প্রযুক্তি আছে সেগুলোকে আসলে যোগাযোগ প্রযুক্তি বলা হয় যেমন আমরা যখন স্যাটেলাইটের মাধ্যমে বা টিভিতে যখন আমরা স্যাটেলাইটের মাধ্যমে কোনো ভিডিও দেখি বা করি এগুলোকে আসলে স্যাটেলাইট কমিউনিকেশন বলে আবার যখন ফাইবার অপটিক্সের মাধ্যমে এক স্থান থেকে আর এক স্থানে ডাটা কমিউনিকেশন করি সেগুলো ফাইবার অপটিক্স কমিউনিকেশান আবার তানের মাধ্যমে যেমন ল্যানের মাধ্যমে এক পিসি থেকে আরেক পিসি তথ্য আদান প্রদান এগুলোকে ল্যান্ড কমিউনিকেশন বা ওয়ার্ড কমিউনিকেশন বলে আবার যেমন হচ্ছে আমাদের তারবিহীন মাধ্যম যেমন ব্লুটুথ ওয়াইফাই এগুলো তো তারবিহীন মাধ্যমে এক ডিভাইস থেকে আর ডিভাইসে তথ্য আদান প্রদান হচ্ছে এগুলোকে আমরা বলছি ওয়্যারলেস কমিউনিকেশন তো চলে আসি যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞাতে ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে আসলে যোগাযোগ প্রযুক্তি বলে আমরা যখন ফোন মোবাইলে কথা বলি তখন কিন্তু আসলে আমাদের মোবাইলে কোনো তার থাকে না তো এই তারবিহীন মাধ্যমে কিন্তু আমরা এক মোবাইল থেকে আর মোবাইলে আমরা তথ্য আদান প্রদান করি এটাকে আসলে ওয়্যারলেস কমিউনিকেশন বলে আবার যখন আমরা টেলিফোনে কথা বলি তখন কিন্তু টেলিফোনগুলো তার দেওয়ার একটা অপরটার সাথে সংযুক্ত এগুলোকে আসলে ওয়ার্ড কমিউনিকেশান বলা হয় এখন আমরা জানবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে এতক্ষণ ধরে আমরা তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তির বিস্তারিত আলোচনা করে এসেছি তো যোগাযোগ প্রযুক্তি ও তথ্য প্রযুক্তিকে সমন্বিতভাবে ব্যবহার করে যে প্রযুক্তি সেটাকে আসলে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলি যেমন উদাহরণ হিসাবে আমরা যখন টেলিফোনে কথা বলি বা ফোনে কথা বলি তখন কিন্তু আসলে আমাদের কথাটি ফোনে আগে যে প্রসেসড হয় তারপর ফোন সেটাকে সেল করে দেয় সেটা একটা কমিউনিকেশন মিডিয়া যেমন সেল টাওয়ারের থ্রুতে আমাদের যাকে আমাদের প্রেরণ করতে হবে তার রিসিভারে যায় সেখান থেকে প্রসেসড হয়ে সেটা আবার ইনফরমেশন হয়ে তার কাছে পাঠায় একইভাবে সে যখন কথা বলে আমাদের ফোনে সেভাবে কথাটি আসে এটাই আসলে একই সাথে ইনফরমেশন টেকনোলজি এবং কমিউনিকেশন টেকনোলজির সমন্বয় আবার যেমন এখন আমরা যে ইউটিউব ভিডিওটি দেখছি এটা তো আসলে আমরা প্রথমে ভিডিওটি তৈরি করে একটা সার্ভারে আপলোড করছি সেই সার্ভার থেকে একটা কমিউনিকেশনের মাধ্যমে আমা কমিউনিকেশান মিডিয়ার মাধ্যমে আমাদের পিসিতে আসছে বা ট্যাবে বা ফোনে এসে তখন আমরা এই ভিডিওটি দেখতে পাচ্ছি আসলে এইভাবে যে সমন্বিত প্রযুক্তিটা এটাই হচ্ছে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এখন আমরা আলোচনা করব। তথ্য যোগাযোগ প্রযুক্তির ধরন বা টাইপস অফ নিয়ে তো পূর্বের আলোচনায় আমরা যেটা বলেছি যে তথ্য প্রযুক্তি শুধুমাত্র কম্পিউটিং রিলেটেড ডিভাইস বা প্রযুক্তিগতার সাথে সীমাবদ্ধ কিন্তু আইসিটি আসলে এই ছোট্ট গন্ডির ভিতর না থেকে এটা আসলে একটা বৃহৎ ক্ষেত্র জুড়ে বিস্তৃত যেমন আমাদের যোগাযোগের ডিভাইস থেকে শুরু করে যেমন টেলিফোন মোবাইল রেডিও ইত্যাদি থেকে শুরু করে স্যাটেলাইট বিভিন্ন কম্পিউটার স্মার্টফোন ইত্যাদি সকল কিছুই আসলে আইসিটির ভিতর সীমাবদ্ধ আইসিটিতে অন্তর্ভুক্ত তো আইসিটির মেইন চারটি পয়েন্ট দেখে নাও প্রথমে হচ্ছে আমাদের কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম এটা সকল প্রকার গাণিতিক হিসাব নিকাশ কম্পিউটিংয়ের সাথে সংশ্লিষ্ট এক্ষেত্রে আমাদের ছোট কম্পিউটার থেকে শুরু করে বৃহৎ কম্পিউটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্মার্ট সিস্টেম ইত্যাদি ব্যবহৃত হয় তারপর চলে আসি ব্রডকাস্টিংয়ে ব্রডকাস্টিং সাধারণত একমুখী সম্প্রচারণ বোঝানো হয় যেমন আমাদের টেলিভিশন রেডিও এগুলো হচ্ছে ব্রডকাস্টিংয়ের অন্তর্ভুক্ত তারপর আসি টেলিকমিউনিকেশন টেলিকমিউনিকেশন আমাদের দ্বিমুখী যেটা আমরা পরিচিত দুই মুখ দ্বিমুখী হচ্ছে কমিউনিকেশন ব্যবস্থা যেমন টেলিফোনে আমরা দুই প্রান্ত থেকে তথ্য আদান প্রদান করি এগুলো তারপরে মোবাইল তারপর আসি ইন্টারনেট আমাদের দেশের বা বিভিন্ন জায়গায় সব আমাদের যোগাযোগ প্রযুক্তির যে কাঠামোগুলো থাকে এগুলো তো একটা নির্দিষ্ট সংযোগ ব্যবস্থা আছে এগুলো মিলে যে নেটওয়ার্কিংয়ের আর একটা নেটওয়ার্ক সেটাই হচ্ছে আমাদের ইন্টারনেট তো ইন্টারনেট হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের আজকের আলোচনা এতটুকুই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল সুস্থ থাকো ভালো থাকো সাথে থাকো ধন্যবাদ সবাইকে